কম্পিটিশন অ্যানালাইসিস করার আগে মানে আমরা স্ট্রং কম্পিটিশন বা উইক কম্পিটিশন অ্যানালাইসিস শুরু করার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের আসলে অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটে কী ধরনের কন্টেন্ট থাকে, কারণ কন্টেন্টের ধরন অনুসারে আমরা আসলে কম্পিটিশন অ্যানালাইসিস করব। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের সাইটের স্ট্রাকচারটা আসলে এমন হবে, হোম পেজ থাকবে, তারপর প্রোডাক্ট রিভিউস থাকবে, আমরা এক একটা প্রোডাক্ট নিব এবং সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেল রাখবো, এছাড়া বাইং কিওয়ার্ড টার্গেটেড কন্টেন্ট আমাদের থাকবে, এগুলো ছাড়াও আরও যেটা থাকবে ইনফরমেশান আর্টিকেলস। ইনফরমেশান আর্টিকেলসগুলো সাধারণত নন বাইং কিওয়ার্ড রিলেটেড হয়, তো সেক্ষেত্রে আমাদের যা থাকতে পারে, হাউ টু গাইড থাকতে পারে, টিপস থাকতে পারে, টপ লিস্ট থাকতে পারে, কমেন্ট্রি, মানে এমনিতে জেনারেলি কোনো একটা বিষয় নিয়ে লিখতে চাইলে সেই ধরনেরও আর্টিকেল আমাদের থাকতে পারে। এছাড়া ইনফোগ্রাফিক্স কিংবা ভিডিও কন্টেন্ট থাকতে পারে, ইন্টারভিউ থাকতে পারে, অন্য যারা ব্লগার আছে তাদের ইন্টারভিউ থাকতে পারে। আমরা যদি ইমেল লিস্ট কালেক্ট করি ফর ইমেল মার্কেটিং, সেক্ষেত্রে স্কুপ স্পেস থাকতে পারে। তবে এইটা সব করতে পারলে ভালো, আমরা আমাদের এখন যে লেভেল সেই লেভেলে হয়তো এই জায়গায় আসা একটু কঠিন হবে, এইটাও হয়তো একটু কঠিন হবে, বাট ধীরে ধীরে এই টাইপের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করতে হবে। সো হোম পেজে আসলে কী থাকবে, প্রোডাক্ট পেজগুলোতে কী ধরনের কিওয়ার্ড থাকবে, সেটা কেমন হবে, সেটা আমরা আলোচনা করব এবং সেই অনুসারেই আমাদের কিওয়ার্ড রিসার্চ হবে। জেনারেলি হোম পেজের কথা বলেই, হোম পেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই নিশ আমরা চুজ করব, কথার কথা যদি আমাদের নিশটা হয় ভ্যাকুয়াম ক্লিনার, দেখা যাবে হোম পেজে অধিকাংশ ক্ষেত্রে নিশ প্লাস রিভিউস বেস্ট প্লাস নিশ টপ প্লাস নিশ, এই ধরনের কিওয়ার্ডগুলোই থাকে। যেমন ভ্যাকুয়াম ক্লিনার হলে ভ্যাকুয়াম ক্লিনার রিভিউস, কিংবা বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার্স, কিংবা টপ ভ্যাকুয়াম ক্লিনার, এরকম থাকে। এখন এটা যদি ফোম ম্যাট্রেস, কী ধরনের ম্যাট্রেস, কফি মেকার বলি, তাহলে দেখা যাবে যে অধিকাংশ সাইটে আমরা রিসার্চ করলেই পাবো যে কিওয়ার্ডটা এমন হতে পারে কফি মেকার রিভিউস, বেস্ট কফি মেকারস, কিংবা টপ কফি মেকারস। এটা যদি মেমোরি ফোম ম্যাট্রেস হয় তাহলে কী হবে, মেমোরি ফোম ম্যাট্রেস রিভিউস, বেস্ট মেমোরি ফোম ম্যাট্রেস, টপ মেমোরি ফোম ম্যাট্রেস। ইন্টারেস্টিংলি আপনারা যদি অ্যামাজনে যান, অ্যামাজনে গিয়ে ডিপার্টমেন্টে যান, ফুল ডিরেক্টরিতে আসি, ফুল স্টোর ডিরেক্টরি, এখানে কথার কথা আমরা জানি যে হোম অ্যান্ড গার্ডেনের যে ক্যাটাগরি থাকে এগুলো সবসময় চাহিদা থাকে, মানে এভারগ্রিন। সো আমি এখানে গেলাম, এখানে গিয়ে ফর এক্সাম্পলস আমি লন মোয়ার্স, তাহলে লন মোয়ার্স কী হবে, বেস্ট লন মোয়ার্স, লন মোয়ার্স রিভিউস, কিংবা টপ লন মোয়ার্স, প্রেশার ওয়াশার, টপ প্রেশার ওয়াশার, বেস্ট প্রেশার ওয়াশার, প্রেশার ওয়াশার রিভিউস, সাধারণত এই টাইপেরই হবে। আপনারা একটা কাজ করতে পারেন যে টেস্ট করার জন্য যে কোনো একটা নিশ নেন, ফর এক্সাম্পলস আমরা লন মোয়ার্স যদি নেই, আমি অ্যাকচুয়ালি নিছিলাম, যে দেখেন আমি এই সাইটে গুগলে সার্চ করে পাইছি, যখন আমি লন মোয়ার্স, এই যে লন মোয়ার্স রিভিউস দিয়ে সার্চ করছিলাম, তো দেখেন এখানে যে নিশ সাইটগুলো আসে, টপ কথা কথা লন মোয়ার্স আপনি যদি যান সাইটে, আপনি দেখবেন সাইটটা আমি যেরকম বললাম যে টাইপসের কন্টেন্ট সেখানে আপনি পেয়ে যাবেন। প্রথমত কিওয়ার্ডগুলো দেখেন, বেস্ট লন মোয়ার্স রিভিউস, তারপর টপ লন মোয়ার্স রিভিউস, এটা আপনি পাবেনই, অধিকাংশ ক্ষেত্রে এখানে গেলে আমরা পাবো।
টাইটেলে দেখলে বুঝতে পারবো, কারণ টাইটেলে প্রাইমারি কিওয়ার্ডটা থাকে। এছাড়া দেখেন যে আপনার বিভিন্ন ব্র্যান্ডের লন মাওয়ার্সের তারা রিভিউ করছে এবং সেগুলোকে নেভিগেশনে নিয়ে আসছে। এছাড়া এই যে দেখেন টিপস অ্যান্ড ট্রিক্স, মানে ওই যে টিপস যেটা বললাম, কোশ্চেন আনসার, সেটাও এক ধরনের কন্টেন্ট হতে পারে, বাট ইনফরমেশনাল, এটাও ইনফরমেশনাল। এই যে টপ চার্ট, এটাও ইনফরমেশনাল, বাট এটা রিসার্চের জন্য, হয়তো ওই যে আমরা সার্চ ইন্টারটার কথা বললাম, তো রিসার্চ করার ক্ষেত্রে যে কম্পেয়ার একটা জিনিস আসে, যে যখন কেনার আগে মানুষ কম্পেয়ার করতে চায় যে কোন টাইপের প্রোডাক্ট সে কিনবে, এটাও একেবারে বাইং ইন্টেন্ট সম্পন্ন, একেবারে কেনার আগের মুহূর্ত। সো ওইটাও এক ধরনের ইনফরমেশন কন্টেন্ট। সো আমরা এই যে বিভিন্ন টাইপের কন্টেন্ট দেখলাম, একটা নিশ সাইটে সাধারণত এই টাইপের কন্টেন্টই হবে, আমরা সেই অনুসারেই আমাদের কম্পিটিশন অ্যানালাইসিসের পয়েন্টটা বিবেচনা করব। পরে এই যে ইনফরমেশনটা বললাম, পরের ভিডিওগুলো দেখলে আপনার এই ইনফরমেশনগুলো কেন দিলাম সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো ধন্যবাদ, পরের ইনফরমেশন, পরের আর্টিকেল ভিডিওগুলোতে ইনশাল্লাহ বিষয়গুলো ক্লিয়ার হবে।